আসসালামু আলাইকুম সমরিত দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শুরু করছি সমৃথ বিওয়াজ এই ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি যে কে ভাবে দখল কে ভাবে অধিকার খা দখল টিকবে এবং খা দখল টিকবে না নতুন ভূমি আইনের মাধ্যমে কি বিধান করা হয়েছে সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করছি এই নতুন ভূমি আইনটি আমাদের দেশে অ্যাকশন আইন হিসেবে গৃহীত হয়েছে এই আইনের মাধ্যমে আপনার যে সত্যতা আছে আপনার যে ডকুমেন্ট আছে আপনার যে কাগজপত্র আপনি সম্পূর্ণ মালিকানা আছেন আপনার জায়গা আপনার দখলে নেই আপনার টেনশন করার কোনো কারণ নেই আপনার যদি সঠিক কাগজপত্র আপনার যদি সঠিক আদি যদি সঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জায়গা ফিরিয়ে আনতে পারবেন তবে আজকে যে আলোচনার মূল বিষয় সেটা হলো কে ভাবে অধিকার কে ভাবে দখল কে দখল টিকিয়ে রাখতে পারবে কে দখল টিকিয়ে রাখতে পারবে না সে সম্পর্কে আজকে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই আপনারা এ সম্পর্কে বিশাল তথ্য পেয়ে যাবেন তবে আপনাদের কোনো চিন্তার কারণে কেউ জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধভাবে আপনার জমি আর দখলে রাখার আর সুযোগ নেই এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলে দর্শক এখনো আমার সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পরবর্তী সময়ে আরো নতুন নতুন আইন বিষয়ক এবং ভিডিও পেতে অবশ্যই আমার করে পাশে থাকবেন আর যারা পূর্বে থেকে আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের মাঝে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হলো কে পাবে দখল কে পাবে অধিকার যদি আপনার কাগজপত্র সঠিক থেকে থাকে আপনার দলিলা দিয়ে আপনার রেকর্ড আপনার কথিয়ান অর্থাৎ আপনার নামে যে ভূমিগুলো আছে সে ভূমি আপনি কীভাবে প্রাপ্ত হয়েছেন কিভাবে আপনি সেটা মালিকানা লাভ করেছেন কিন্তু বর্তমানে সেই জায়গাটা আপনার দখলের নেই যদি দখলের নাও থেকে থাকে কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আগে আপনি সংগ্রহ করেন আপনার যে কাগজে আপনি মালিকানা দাবি করছেন বা আপনার যে সকল কাগজপত্রগুলো আছে সেগুলো আপনাকে প্রথম একুয়েট করে নিতে হবে একুয়েট করে নেওয়ার পর যদি আপনার জায়গাটি বর্তমানে যদি আপনার দখলে না থাকে তাহলে আপনি দখল উদ্ধারের জন্য আপনি যে জেলায় বসবাস করেন জেলা প্রশাসনের অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট যদি আপনি দখল উদ্ধারে যদি মামলা দায়ের করেন অবশ্যই দখল উদ্ধার করে দিবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে এবং এই আইনে বলা হয়েছে একশো আশি খাদ্য দিবসের ভিতরে আপনার মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়া হবে যদি আপনার কাগজপত্রগুলো বৈধ থাকে দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলেছিলাম সেটি হলো কে ভাবে না দখল টিকিয়ে রাখার জন্য যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে শক্তির জুড়ে যার কোনো কাগজপত্র নেই যার কোনো রেকর্ড নেই যার কোনো নাম জারি নেই তারা কোনোভাবেই এই জায়গা দখলে রাখতে পারবে না যারা এই বিষয়ে বা যারা জোরপূর্বক জায়গা জমি দখল করে রেখে দিয়েছেন যারা আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা অন্যের জমি দখল করে রেখে দিয়েছেন ইতিমধ্যে তাদের জায়গাগুলো আপনারা বুঝিয়ে দিয়ে দিবেন যদি বুঝিয়ে না দেন তাহলে কিন্তু আপনি জায়গা টিকিয়ে রাখতে পারবেন না বরং আপনার আরো জেল হাজতের ব্যবস্থা করা হয়েছে এই নতুন ভূমি আইনের মাধ্যমে যেহেতু আমাদের দেশে নতুন ভূমি আইনটি প্রণয়ন করা হয়েছে এই নতুন ভূমি আইনের বিধানেই হলো যারা ভূমি নিয়ে কোনো ধরনের অপরাধ করবে তাদের জন্য শাস্তি এবং জরিমানা ব্যবস্থা করা হয়েছে এবং আমি পূর্বে দেখে আরেকটি কথা বলেছিলাম সেটা হলো কার দখল টিকবে যে ব্যক্তি যদি সূত্রে প্রাপ্ত জায়গাতে ছিল কিন্তু পরবর্তী সময়ে সে বেদখল হয়ে গিয়েছিল এবং সে পরবর্তী সময়ে আবার দখল সে পিরিয়ে নিয়েছে আমি যে কথাটি বলবো সেটা হলো যে অনেক সময় দেখা যায় চা চা বাতিজার মধ্যে জায়গা জমি নিয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বা জায়গা জমি নিয়ে গন্ডগোল থাকে বা ভাই ভাইয়ের মধ্যে জায়গা জমি গন্ডগোল থাকে এক ভাই বেশি জায়গা নিয়ে নেয় আবার আরেক ভাইকে কম জায়গা দেয় প্রেক্ষিতে দেখা যায় যে এক বড় ভাই দেখা যাচ্ছে যে প্রথমে জায়গাটি দখল করে নিয়েছিল পরবর্তী সময়ে ছোট ভাই আবার সেই জায়গাটা তার দখল পিরিয়ে এনেছে এই মর্মে বড় ভাই যদি আদালতে বা কোনো ধরনের পদক্ষেপ যদি গ্রহণ করেও থাকে তাহলে সে বড়ো ভাই এই দখল ফিরিয়ে নিতে পারবে না কারণ ছোট ভাই যে তার অধিকার প্রতিষ্ঠা লাভের জন্য তার নিজের জায়গা সে দখল করে নিয়েছে এই মর্মে আমি বলবো আপনি যদি আপনার নিজের জায়গা দখল করে নিয়ে যান বা দখল করে রেখে দেন তাহলে অন্য কোনো ব্যক্তি কিন্তু কোনো ধরনের মামলা করে কিন্তু আপনাকে সেই জায়গাতে সরাতে পারবে না কারণ যে ভূমিতে আপনি দখলে আছেন সেই জায়গাটা অ্যাকচুয়ালি আপনার যে ব্যক্তি আপনার নামে মামলা করছে সে হয়তোবা অজ্ঞাতভাবে অন্যায় ভাবে বা প্রচনামূলকভাবে আপনার নামে মিথ্যা মোকদ্দমা দায়ের করেছে সুতরাং যে ব্যক্তি মিথ্যা আশ্রয় নিয়ে বা মিথ্যা বিবরণ দিয়ে বা অহেতু কার্য সম্পাদন ঘটিয়ে কেউ যদি আপনার যে জায়গা দখল আছে সেখান থেকে যদি আপনাকে বিচ্ছুদও করতে চায় আপনাকে যদি দখল করতে চায় তাহলে সেই ব্যক্তি আপনাকে জায়গা থেকে সতে পারবে না সমান্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি খাওয় নতুন টিকবে আইনের মাধ্যমে অধিকার পাবে। এবং আইনের মাধ্যমে বা খাদ্য দখল টিকবে না সে সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ